দোস্ত তুমি 2 লাখ টাকা দিবা চাইছ, হয়ে যাব কাজ, বুঝছ? এই এটা মনে হবে না মনোর ভাই, তুমি দোস্ত থেকে আইলা দোস্ত এই জায়গা থেকে? হ্যাঁ দোস্ত, কি খবর? ভালো না? বহুত খারাপ জিনিস, বহুত খারাপ জায়গা। 1 2 3 4 হবো না, হবো না, থাকে ভালো লাগবো না, ইনু হবো না। করোনার দিন মাস্ক ফিনিস ভালো হয়েছে, বস্তু অনুপায় থাক তা চলবো, আমার এখানে বসিস না, বুঝছিস দোস্ত? না না, কোনায় কোনায় কোনায়, এখানে না, এখানে না, কোনায় বিজনেস করে আসলাম দোস্ত, এখন দিবে না নাকি দোস্তরে বইলে গেলা, একলগে খাইলাম, একলগে ঘুরলাম, কিছু হলো না, সেই করোনার জন্য দোস্ত সব ছেড়ে দিলা। দোস্ত আসলাম করোনার আগে, এই করোনা নিজের বাসাকে ছেড়ে না, আর তুমি তো দোস্ত, তুমি আমার সামনে আয়ো না, কদিন পরে এখন হবো না, বিজনেস পরে করোনা যাক তারপরে। দোস্ত আছি রে, বহুদিন পর দোস্ত আসি, ভাই দোস্ত স্যানিটাইজার লাগাইছান? দোস্তকে স্যানিটাইজার লাগাই না, তারপরে আনছি। দেখ তো বলো তোর কেন দেখি, এটা দিলাম আমি ওর হাত ওয়াশ করে, এটার নাম স্যানিটাইজার, তার নাম দেয় দিছি রন দোস্ত, এটা আসি এরম করে নিয়ে এরম 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 করে ই করোনা মাইরা ফেলার নাকবা আগে, তারপরে এরম এরম। হ্যাঁ ভালো করে ভালো করে, এই দিকে লাগে না, এই দিকে লাগে নাই। হ্যাঁ রান করেন, ঠিক আছে। এদিন কই আসলেন দেখলাম না আপনার গ্রুপ? এই দোস্ত এই যে লকডাউন আমার থাকে থাক দোস্ত, আমার অল্প স্যানিটাইজার দেন। আপনার নেহান নাই? আমি নেহান নাই, তা মূল্যবান জিনিস এটা, আপনারাও চান। ঠিক আছে দোস্ত, আমি যাই গা। হ্যাঁ চান তাহলে, বসুন দোস্ত, বসুন দোস্ত, ভালো না খবর সবার? দোস্ত বিদেশ থেকে আছে না? হ্যাঁ দোস্ত বন্ধু বিদেশ থেকে, এক কাম করেন আপনি পুলিশ ফোন করে কোয়ারেন্টাইন করেন, নাহলে কিন্তু আমার গ্রামের মধ্যে করোনা ভাইরাস, পুলিশ ফোন করে লাগবে। ওই যে ওই যে ওই যে হাঁচি দিতেছে, করোনা আছে, এই রল ফাঁকা ফাঁকা করোনা নাই তো আমার। আপনার লোপাসান আগে লোপাসান, তারপরে লোপাসান, তারপরে লোপাসিয়ে থেন, লোপাসিয়ে থেন দোস্ত, পাঁচা পাঁচাইতে লাগবো এখন। এই ক্যান ক্যান আমার পুলিশে ফোন করা লাগবো, 14 দিন কোয়ারেন্টাইনে রাখবো, তারপরে তারপরে। হ্যাঁ এই নাই তো দোস্ত, আমার করোনা নাই তো, করোনা নাই, এটা ডাক্তারে বুঝবো আর পুলিশে বুঝবো, আমরা তো কিছু জানা, আমরা তো ডাক্তার না, আমরা বুঝুন না, করোনা এরও না, ইও বাইরে যায় নাই, হাতে গ্লোভস পিনে আইছে, স্যানিটাইজার লাগাইছে, তারপরে আইছে দোস্ত, আমাদের সামনে আইবা না, সামনে আইলে আমাদের করোনা হবার পায়। দোস্ত কি স্যানিটাইজার লাগাইছে? স্যানিটাইজার কি স্যানিটাইজারই বুঝে না, থাক লাগবে না, এই বাড়িতে যাক, 14 দিন কোয়ারেন্টাইনে রাখো, তারপরে হবো নি। ঠিক আছে দোস্ত, আমরা যাই গিয়া পুলিশ, আমরা যাই গিয়া দোস্ত, তুমি থাকে তুমি থাকে দোস্ত, শুনেন শুনেন দোস্ত, এই দোস্তরা আগে আইলে পরে বিদেশ থেকে আইলে কত মোলাকাত করতো, আর এই দোস্তরা বিহানটা ভুগলে চাপড়ে দেয় না, ভাই রে ভাই কি করুন আইলো। কালকে পাঠা দিব, হ্যাঁ না, হ্যাঁ কালকে দিব, ঠিক আছে দোস্ত। হ্যাঁ দোস্ত কি খবর? এই একটা ফোন আসছিল তো, খবর সবার ভালো? খবর সবার খুব ভালো দোস্তর, কি কাশ হয়েছে নি? হালকা কাশ, এটা কিছু না, মানে খবর সবার খুব ভালো নাকি তোমার? ভালো তাই নাকি? আপনার বাড়ির খবর সবার ইনশাল্লাহ খুব ভালো। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত, বিড়ি খাই নাই মেলাধান থেকে, বিড়ি খাই না? হ্যাঁ দেন বিড়ি খাই, বিড়ির যে সুখ, বিড়ি খাওয়ার কিন্তু একটা শান্তি আছে, আলাদা ধরনের শান্তি, সেই শান্তি সলাই আনছেন? ফলাটা দেন, সলাই তো আমি আনি নাই। হ্যাঁ দোস্ত বিড়ি আমিও তো আনিনি। আরে বিড়ি আনছেন আপনি, আপনি সলাই দিবেন? সলাই দিয়ে নিয়ে মু একদম খেয়ালি নাই, যাই হোক এমনি টানে, এমনি টানে মনটা আলগা করেন, একটাই টানে, একটা থুন, একটা বিড়ি মহব্বত বাড়ে তাই নাকি? একটা বিড়ি আমি খামু, হ্যাঁ তাহলে দোস্তর মহব্বত বাড়বো, আহ কি সুখ দোস্ত, একটু খাই রাখেন তো, এটা টান দিই। বিড়ি খাওয়া, বিড়ি খাবে ধরলে কি কমু দোস্ত, একদম মনটা হালকা হয়ে যায় গা। আরে দোস্ত শুনেন,
আপনি বিলি খাইতেছেন আপনার বিটা এরকম করে নিলাম মেসুদুল এরকম করে খাই মানে কি হলো আপনার মুখের যেটা আর কি মহব্বত মানে ভিতরে মহব্বতটা বিরুদ্ধে থাকে সেই মহব্বতটা আমার ভিতরে আয় থাকে তাই নেই দোস্ত আমার মহব্বতটা বীরের ভিতরে যায় থাকে হ্যাঁ এই বীরের ভিতর থেকে মহব্বতটা আমার এনে এলো পরে আমার এখান থেকে এনে গেলো এইখান থেকে আপনারা আপনার এখানে গেলো এই জন্যই তো কই দোস্তর দোস্ত আপনার মধ্যে আমার মধ্যে এত মহব্বত খুব মহব্বত একদম দোস্ত তাই দোস্ত আমি এখানে যাইতেছি তো আরেকদিন দেখা হবেনি হ্যাঁ আচ্ছা দোস্ত তাহলে রাতের বেলা আমি বাড়িতে যাইন হ্যাঁ আপনার বাড়িতে এটা পরে রাত্রে ধরাই খামু নিলাম ঠিক আছে আমি খেলাম হ্যাঁ পরে দেখা করবো ঠিক আছে হ্যাঁ ধরতে গেলে মানুষের কাছে নিয়ে না আমি তো নিয়ে এলাম না আচ্ছা এবি টানি বাজার ঘাটেও যাওয়া যাইতেছে না বহু সমস্যার মধ্যে আছে মানুষ দোস্ত লকডাউনের মতো কাম গাইছো নাই কি করা যায় দেন তো টাকা পয়সা শেষ হয়ে আইলো এতদিন লকডাউন টাকা পাইল পাঠালো মানুষের কাছে কিন্তু নিবের পাইতেছি না ধরেন আমরা তো চলতেছি গরিব ধরনের লোক আছে এই লোকগুলা কি করব না ধরে না হয়েছে নাকি করোনা না বর্তমান সেই অসুবিধা বিড়ি ছেড়ে দিয়ে না যে নিজের মধ্যে আর মানুষের মধ্যে কতটুকু ঝামেলা বাজাইলো দোস্ত ঠিক আছে দোস্ত মনে খুব কষ্ট পাইলাম ঠিক আছে কত রাখবো আজকের মতো দিলাম আজকের মতো দিলাম কালকে পাই আচ্ছা দিমুনি খালি বাড়ি নেই করোনা জায়গা আমি কিনে নিলাম তো আমি কালকে পয়সা দিয়ে লাগবো